আপনি কি জানেন এই আসন্ন গ্রাম পঞ্চায়েতে ভোট হবে এবং যিনি জিতবেন তাদের কাজ কি? এছাড়া আরো অনেক কিছু। পঞ্চায়েত শব্দের অর্থ কি? পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন কবে পাশ হয়? গ্রাম পঞ্চায়েত কি? গ্রাম পঞ্চায়েতের ভাগগতি এবং কি কি? পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা কত? গ্রাম পঞ্চায়েতের কি কাজ? পঞ্চায়েত সমিতির কাজ কি? জেলা পরিষদের কি কাজ? ভিডিওটি ভালো লাগলে পেজও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, ফলো ও শেয়ার করবেন। আসুন তবে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা। প্রশ্ন, পঞ্চায়েত শব্দের অর্থ কি? পাঁচজনকে নিয়ে গঠিত গ্রাম্য পরিষদ প্রাচীন ভারতে। এই পাঁচ বা পঞ্চ শব্দ থেকেই পঞ্চায়েত শব্দটি উদ্ভূত। প্রশ্ন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন কবে পাশ হয়? 1956 সালে। প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত কি? গ্রামের শাসন ব্যবস্থা ঠিকভাবে চালানোর জন্য গ্রামের মানুষদের নিয়ে যে সভা গঠিত হয় তাকে বলে গ্রাম পঞ্চায়েত। প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের ভাগগতি এবং কি কি? তিনটি। ক, গ্রাম পঞ্চায়েত। খ, পঞ্চায়েত সমিতি। গ, জেলা পরিষদ। কতজন মানুষকে নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত গঠিত? প্রশ্ন, উত্তরে প্রায় 4000 জনকে নিয়ে। প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা কত? ক, গ্রাম পঞ্চায়েত 46,850। খ, পঞ্চায়েত সমিতি 8,446। গ, জেলা পরিষদ 648। প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের কি কাজ? গ্রামের সামগ্রিক উন্নয়ন, রাস্তাঘাট, জলনিকাশ এবং নলকূপের ব্যবস্থা করা, কর ধার্য ও আদায় করা এবং শিক্ষার বিকাশ সাধন। প্রশ্ন, পঞ্চায়েত সমিতির কাজ কি? ব্লক পর্যায়ের সামগ্রিক উন্নয়ন, গ্রামের পঞ্চায়েতের কাজের। প্রশ্ন, জেলা পরিষদের কি কাজ? তদারকি। পঞ্চায়েত সমিতির কাজের তদারকি এবং জেলার সামগ্রিক উন্নয়ন। ওয়াও 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 ওয়াও।